আর দুটো প্রশ্ন জানবো, একটা প্রশ্ন জানতে পারবো, একটা বিতর্কিত প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ক্লাবকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হচ্ছে, যে কারণে ক্লাবের দ্বারা অনেক উন্নয়ন আমরা দেখেছি, খেলাধুলার উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন, প্রশাসনের কাছে সহযোগিতার উন্নয়ন, ক্লাব পাশে নেমেছে, গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে, বিপদের দিনে বাধা দাঁড়িয়েছে, সেই ক্লাবকে মজবুত করার জন্য আর্থিক, কিন্তু অনেক বিরোধীরা বলছেন আর্থিক সহযোগিতা এই না এইভাবে না করলেই হতো, যে এখানে মানুষকে সরাসরি আর্থিক ভাবে সহযোগিতা করা যেত, যে এত টাকা নষ্ট না করা হতো, কিন্তু খেলাধুলার জগৎ থেকে আর নেতৃত্ব উঠে আসে, পড়োশী দেশে আমরা দেখেছি অর্জুন রণতুঙ্গা নেতৃত্বে উঠে এসেছেন, আপনি যে বেঙ্গলে এসেছেন, প্রসূনবন্দ ব্যানার্জি এসছেন, লক্ষ্মীদা এসছেন, এবং অবশ্যই পাশের পাকিস্তানে ইমরান খান পর্যন্ত প্রধানমন্ত্রী হয়েছে। এই খেলাধুলার জগৎকে সহযোগিতা যখন কোনো গভর্নমেন্ট করে, বিরোধীরা এগুলো হজম করতে পারছে না। আপনাকে বিধায়ক হিসেবে জানতে চাইছি না, তৃণমূলের কর্মী হিসেবে জানতে চাইছি না, একজন ফুটবলার হিসেবে, খেলাধুলার ময়দানের লোক হিসেবে কতটা ব্যথা লাগে? দেখুন, আমি বলছি যে বিরোধীরা কি বলছে জানি না, কিন্তু বসিরহাট বিধানসভা, আমার দক্ষিণ বিধানসভা, আমি প্রায় 72টা ক্লাবকে আর্থিক সাহায্য করেছিলাম, 72টি ক্লাব। হ্যালো, হ্যাঁ। এবং এই 72টি ক্লাবই এই মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে এর মধ্যে টাকা দিয়েছে সবাই, কেউ 10,000, কেউ 5,000। এবং এই 72টি ক্লাবই আমার বিধানসভায় কিছু না কিছু সামাজিক করে চলেছে প্রতিনিয়ত। কেউ সবজি বাজার করছে, কেউ খাবার দিচ্ছে, কেউ মানুষের বাড়ি বাড়ি খাবার দিচ্ছে। এবং একটি ক্লাব আমার বিধানসভায়, আমার নিজের ক্লাব, সেই ক্লাবটা গত 2 মাস, আজকে 2 মাস 6 দিন বসিরহাট জেলা হসপিটালে মানুষে আসছে, যারা রুগীরা আছে তার আত্মীয়রা আসছে, সে আত্মীয়দের কিন্তু গত 2 মাস 6 দিনে আপনার প্রায় 14,000 মানুষকে এর মধ্যে তারা রাতের খাবার খাইয়েছে। তাহলে এটা তো একটা ক্লাব করলো, দুটো ক্লাব মিলে, এটা কতটা বড় ব্যাপার ভাবুন। যে একটা বসিরহাট জেলা হসপিটালে আপনার লকডাউন চলছে, সব আপনার হোটেল বন্ধ, খাবার জায়গা নেই, যে রুগীদের যারা পরিবারের লোকজন গত 2 মাস 6 দিন ধরে তাদের খাবার দুটো ক্লাব দিচ্ছে, এটা সেই দুটো ক্লাব আর্থিক সাহায্য পেয়েছে রাজ্য সরকারে, তার আমায় টাকা দিতে এসেছিল, টাকা দিতে হবে না, তোমরা যেরকম খাওয়াচ্ছো খাবারটা করো, আমার কোনো সহযোগিতা লাগলে বলিনি। তারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে প্রতিনিয়ত প্রায় 200 থেকে 175 জন রুগীর পরিবারকে, তারা পুরো সাব ডিভিশনের রুগীর পরিবার আসছে, যেহেতু বসিরহাট জেলা হসপিটাল আমার পাড়ায়, মানে আমার বাড়ির পাশে, তারা খাওয়াচ্ছে। তাহলে ক্লাবগুলো তো সেই টাকাটা তো তারা বাড়িতে রেখে দেয়নি, 2,000 প্রায় 12,000 লোককে দুটো ক্লাব মিলে খাওয়ালো, এটা তো কত বড় কাজ আপনি ভাবুন। সেই রুগীর পরিবারগুলো কি খেতে পারতো? 2-2.5 মাস কোনো হোটেল বন্ধ, বসিরহাট জেলা হসপিটাল থেকে যদি হোটেল বন্ধ হয়ে যায় এলাকায় কোথায় গিয়ে খাবে? তারা তো রান্না করেও খেতে পারবে না হসপিটালের মধ্যে। অবশ্যই দীপেন্দু ভাই, ক্লাবগুলো শুধুমাত্র রান্না করা খাবার নয় না, এমন কাজ করে, বিডিওকে সহযোগিতা করে, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে, প্রশাসনিক মানে জারালাল জারালাল একটা প্রশাসনিক কাজ। আমি আপনাকে বলি, আমাদের বিধানসভায় যত গাছ পড়েছে, গাছ পড়া লাইট পোস্ট সোজা করে 90% আমার ক্লাবের ছেলেরা করে দিয়েছে, তারপর ইলেকট্রিসিটির লোকেরাও এসেছে, কাজটা তো ক্লাবের ছেলেরা করে দিয়েছে রাতারাতি। ধরুন হসপিটালের রাস্তা, যেটা আমাদের বাড়ি বা হসপিটালের রাস্তা, সেই রাস্তায় 2 বৎসর বা গাছ পড়েছিল, কিন্তু সকালে রাতারাতি সকালের মধ্যে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। সেগুলো ক্লাবগুলো করছে, খেলাধুলার সাথে ক্লাবগুলো অনেক কিছু করছে। ধরুন ক্লাবগুলো আরেকটা বড় কাজ করছে, যে এই সময় রক্তের প্রয়োজন, আমার প্রত্যেকটি ক্লাব থেকে 10 জন করে সেই ক্লাবের সদস্য বসিরহাট ব্লাড ব্যাংকে এসে রক্ত দিয়ে যাচ্ছে দরকার করলে। ক্লাব মানে একটা যুব শক্তি, একটা সংগঠন, একটা সঙ্গবদ্ধ একটা শক্তি। তো যখন কোন সঙ্গবদ্ধ যুব শক্তিকে ইনভেস্ট করা হয় তাদের পিছনে, তার আর্থিক ইনভেস্ট হোক বা তাদেরকে নিয়ে, তো সেটা তো অবশ্যই আউটপুট ভালো আসবে। এটা নিয়ে ধরুন আজকে টাকির, আজকেরই একটা ঘটনা বলি, টাকির একটা ক্লাব আপনার ভবানীপুর মানে হিমলগঞ্জের ভেতরে একটা বাচ্চা ছেলের উপর দিয়ে বাইক চলে গেছে, সেই ছেলেটাকে ওই ভবানীপুর মানে আমার টাকি, আমার বিধানসভা ভবানীপুর হিমলগঞ্জ বিধানসভা, সেই ছেলেটাকে নিয়ে গাড়ি করে রাজ্যি করে ভর্তি করে দিল, সেই ক্লাবটাকে তো চিকিৎসা দিতে হবে বাচ্চা ছেলে করে গেল টাকি থেকে।
ক্লাবের ছেলেরা অনেক কাজ করে।